ইলেকট্রিকের খুঁটিগুলো যেন আগের থেকে সরিয়ে নেওয়া যায়। তো যা যা এখানে বিষয়গুলো এনেছে ততটা নন্দন হয়। ইঞ্জিনিয়ার সাহেব এখানে আছেন, চিফ ইঞ্জিনিয়ার সাহেব আছেন, নোট ডাউন করেছেন, দেখে নেবেন কোথাও যেন যে যে পয়েন্টগুলো খুব যুক্তিপূর্ণ পয়েন্ট বলেছেন এখানে, তো এইগুলো যেন ঠিকঠাক হয়ে যায় এবং আনন্দের সাথে যাতে আমরা এবারের পুজোটা আমরা সমাপ্তি করতে পারি। শারদ সম্মান তো হবেই, মায়ের গমনও সুন্দরভাবে হয় এবং পুজোটাও যেন সুন্দরভাবে কাটে। সমস্ত প্যান্ডেলের মধ্যে যা নীতি নির্দেশিকা দিয়েছে আমাদের গভর্নমেন্টের তরফ থেকে, সেগুলো আপনারা নিশ্চয়ই ফলো করবেন। আমরা এত বড় একটা দুর্ঘটনা আপনারা জানেন যে আমবাসা ইয়েতে কুমারঘাটে হয়ে গেল যেটা, কাজেই দেখুন আনন্দের মধ্যে অনেক সময় এত নিরানন্দ চলে আসে। ডিজাস্টার ম্যানেজমেন্টের থাকবে, ফায়ার ব্রিগেড থাকবে, পুলিশ থাকবে, আইন শৃঙ্খলা সবই থাকবে, সেখানেও ছিল, কিন্তু তারপরে একটা সামান্য ভুলের জন্য হয়ে গেল। তো এদিকে আমাদের নজর থাকতে হবে। আমরা জানি যে অনেক সময় ওয়াইজ ম্যান অলওয়েজ লার্নস ফ্রম আদার মিস্টেক, তো এর থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আমরা মানে শুধু দেখানোর জন্য একটা কিছু করে নিলাম, উন্মাদনার মধ্যে একটা অশান্তি যদি হয় সেটা কিন্তু একটা ক্ষ এই ক্ষতটা কিন্তু আর শুকায় না। সেদিকে আমরা সবাই নজর আমরা রাখবো এবং এখানে যারা ক্লাব কর্তৃপক্ষরা এখানে এসছেন এবং আধিকারিকরা যারা এখানে এখানে এসেছেন আজকের এই মিটিংয়ে, আমি ওনাদেরকে আগাম শারদীয়া উৎসবের শুভেচ্ছা জানাচ্ছি।